আমরা অনলাইন ক্লাসে আজকে আমরা করতে যাচ্ছি চতুর্থ শ্রেণীর অধ্যায় সাতের গুণিতক এবং গুণনীয়কের 86 পৃষ্ঠার যে চারটি অঙ্ক আছে, কথার যে চারটি অঙ্ক আছে, যে মূল অঙ্কগুলো আমরা আজকে সেই অঙ্কগুলো করতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা 8 নম্বর কিছু অংশ করলাম, তোমরা একটু প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে, তোমরা খেয়াল করবে বলতে আসলে এখন তো খেয়াল করার ব্যাপার না, এই অঙ্কগুলো যখন তোমরা অনলাইনে যখন পাবে প্রশ্নটা, এই অঙ্কগুলো সলিউশনটা দেখার আগে তোমরা ভালো করে প্রশ্নটা সামনে রাখবে, তোমরা ভালো করে প্রশ্নটা সামনে রেখে ভালো করে প্রশ্নটা পড়বে। আমি একটু পড়ে দিচ্ছি। দুটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি 8 মিনিট অন্তর এবং খ ঘন্টাটি 6 মিনিট অন্তর বাজে। ঘন্টা দুটি দুপুর 12টায় একত্রে বাজে, পরবর্তী কোন সময়ে ঘন্টা দুটি একত্রে বাজবে? পরবর্তী কোন সময়ে দুপুর 12টার পর ঘন্টা দুটি পুনরায় একত্রে বাজবে? বলছে পরবর্তী কোন সময়ে ঘন্টা দুটি একত্রে বাজবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমি প্রথমে কি করলাম, আমাদের এই অঙ্কের মধ্যে সংখ্যা আছে 8 এবং 6। প্রশ্নে লেখা আছে 8 মিনিট এবং 6 মিনিট, 8 মিনিট এবং 6 মিনিট অন্তর অন্তর বাজে। আমি এখানে লিখলাম 8 এবং 6 এর লসাগুই হবে ঘন্টা দুটি একত্রে বাজার সময়। তাহলে যারা প্রথম এই অঙ্কটা যারা পাচ্ছ, তোমরা চিন্তা করবা যে স্যার প্রশ্নে লেখা আছে 8 মিনিট এবং 6 মিনিট অন্তর অন্তর বাজে, বাট আপনি লিখলেন কি 8 এবং 6 এর লসাগুই হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই অঙ্কগুলো আমাদের যে চারটা অঙ্ক আছে কথার অঙ্কগুলো, এগুলো আমরা লসাগু এবং গসাগুর অঙ্কই। এখন প্রশ্ন, কখন লসাগু হবে কখন গসাগু হবে একটু খেয়াল করো। আমি এখানে কিছু ছোট ছোট নোট দিচ্ছি। এক নম্বর নোটটা দিচ্ছি, যদি তোমাদের প্রশ্নের মধ্যে ন্যূনতম, যদি প্রশ্নের ন্যূনতম, দুই হচ্ছে ক্ষুদ্রতম, ছোট ছোট করে লিখে দিচ্ছি, ন্যূনতম ক্ষুদ্রতম সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট 4 অন্তরন্তর, 5 হচ্ছে ন্যূনতম ক্ষুদ্রতম সবচেয়ে ছোট অন্তরন্তর এবং, আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম, যদি আমাদের প্রশ্নের মধ্যে ন্যূনতম কথাটা লেখা থাকে, ক্ষুদ্রতম কথাটা লেখা থাকে, সবচেয়ে ছোট লেখা থাকে, তারপর যে সর্বনিম্ন যদি লেখা থাকে, সর্বনিম্ন যদি সর্বনিম্ন থাকে, অন্তরন্তর থাকে, তাহলে আমাদের কি হবে, অঙ্কগুলো হবে লসাগু। সর্বনিম্ন থাকে তাহলে লসাগু করতে হবে। আচ্ছা এখন একটু খেয়াল করো, যদি প্রশ্নের মধ্যে ন্যূনতম ক্ষুদ্রতম সবচেয়ে ছোট অন্তরন্ত সর্বনিম্ন কথাগুলো লেখা থাকে, তাহলে লসাগু করতে হবে। আমাদের এই অঙ্কের মধ্যে দেখো, তোমরা খেয়াল করো, 6 মিনিট এবং 8 মিনিট অন্তরন্তর কথা আছে, 6 মিনিট এবং 8 মিনিট অন্তরন্তর কথা আছে, তাহলে অন্তরন্তর থাকলে আমরা কি করবো, লসাগু করবো। কার লসাগু করবো? 8 এবং 6 এর। আমরা কি লিখলাম, 8 এবং 6 এর লসাগুই হবে ঘন্টা দুটি একত্রে বাজার সময়। আসো আমরা একটু লসাগু করে দেখতেছি, একটু খেয়াল করো, এই যে আমরা যে 2 লিখলাম, 2 এখন চিন্তা করবো না, 8 এবং 6 এর লসাগু। লসাগুর নিয়ম কি হচ্ছে, লসাগু হচ্ছে যখন তুমি লসাগু করতে যাবা, ওই সংখ্যাগুলোকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবা যে সংখ্যা কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে ভাগ যায়। এখানে আছে দুইটা সংখ্যা, আমরা প্রথমে দুইটি দেখলাম, দুই দুইটা সংখ্যার মধ্যে যাচ্ছে, যদি দুই দুইটা সংখ্যার মধ্যে ভাগ না যায়, যদি একটার মধ্যে যায়, তাহলে আমরা দুই দিয়ে দিতে পারবো না। অর্থাৎ তুমি যে সংখ্যা দিয়ে ভাগ দিবা সেটা কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে ভাগ মিলে যাইতে হবে। আমরা এখানে 3 দিয়ে দিচ্ছি না, 2 দিয়ে দিচ্ছি। 2 কেন দিয়ে দিচ্ছি, কারণ 2 8-এর মধ্যে ভাগ যায়, 2 6-এর মধ্যে ভাগ যায়। এর আগের ক্লাসগুলোতে তোমরা লসাগু এবং গসাগু পাইছো, তাই আমি আর বেশি কথাতে যাচ্ছি না। এখন দেখো আমরা 2 দিয়ে দিলে কত পেলাম, 8-এর মধ্যে 2 যাবে 4 বার এবং 6-এর মধ্যে 2 যাবে 3 বার। আবার আসো, 4 এবং 3-এর মধ্যে দোনোটা সংখ্যার মধ্যে ভাগ যাবে এমন কোনো সংখ্যা নেই। আমরা যদি 4-কে যদি 2 দিয়ে দিই, তাহলে 4-এর মধ্যে 2 যাবে 2 বার, কিন্তু 3-এর মধ্যে 2 যাবে না, তাহলে এই কারণে 2 দেওয়া যাবে না। যদি 4 দিয়ে দিই, 4-4-এর মধ্যে যায়, 4-3-এর মধ্যে যায় না, একটার মধ্যে গেলে হবে না, যে সংখ্যা দিয়ে ভাগ দিবা সেটা দোনোটা সংখ্যার মধ্যে ভাগ যাইতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি আর কিছু 4 এবং 3-এর মধ্যে অন্য কোনো সংখ্যা ভাগ যাচ্ছে না, দোনোটা সংখ্যার মধ্যে নিঃশেষে ভাগ কিছুই যাচ্ছে না, তাহলে আমরা কি লিখবো, সুতরাং নির্ণয় লসাগু। লসাগুর ক্ষেত্রে কি করবা, পাশের গুলো এবং সবচেয়ে নিচের গুলো লিখে ফেলবা। লসাগুর ক্ষেত্রে পাশের গুলো এবং সবচেয়ে একদম নিচের গুলো গুণ হবে, আর গসাগুর ক্ষেত্রে শুধু পাশের গুলো গুণ হবে। লসাগুর ক্ষেত্রে পাশের গুলো এবং একদম নিচের গুলো গুণ হবে, তাহলে আমরা কি পেলাম, 2 × 4 × 3, 4 × 2 = 8, 3 = 24। তাহলে এখানে লেখাই আছে 8 এবং 6-এর লসাগুই হবে ঘন্টা দুটি একত্রে বাজার সময়। এই যে আমরা লসাগু পেলাম কত, 24 পেলাম। আচ্ছা এখন আসো দেখো আমরা এখানে কি লিখলাম, সুতরাং ঘন্টা দুটি 24 মিনিট অন্তর অন্তর বাজবে। আবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার আপনি মিনিট আবার কোথেকে আনলেন? তোমরা একটু প্রশ্ন দিয়ে খেয়াল করো,
আমাদের প্রশ্নে লেখা আছে 8 মিনিট এবং 6 মিনিট। প্রশ্নে যেহেতু মিনিট আছে তাই এখানে মিনিট আসছে। 8 মিনিট আর 6 মিনিটের জায়গায় যদি প্রশ্নে 8 সেকেন্ড আর 6 সেকেন্ড থাকতো, আমরা এখানে 6 সেকেন্ড এবং 8 সেকেন্ড লিখতাম। প্রশ্নে যদি 8 মিটার আর 6 মিটার থাকতো, এখানে আমরা তখন 24 মিটার লিখতাম। প্রশ্নে মিনিট থাকলে মিনিট, প্রশ্নে সেকেন্ড থাকলে সেকেন্ড, প্রশ্নে মিটার থাকলে মিটার, প্রশ্নে সেন্টিমিটার থাকলে এখানে লসাগুটে সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে আমরা কি লিখলাম, ঘন্টা দুটি 24 মিনিট। এই যে দেখো, এই লসাগুটাই হবে ঘন্টা দুটি অন্তরন্তর বাজার সময়। ঘন্টা দুটি 24 মিনিট অন্তরন্তর বাজে। প্রশ্নের শেষ অংশে যাও, শেষ অংশে চাইছে ঘন্টা দুটি দুপুর 12টা 1 বাজে, পরবর্তী কোন সময়ে ঘন্টা দুটি 1 বাজবে। তাহলে আমরা কি লিখলাম, দুপুর 12টার পর ঘন্টা দুটি পুনরায় বাজবে। দেখো এখানে 12টা বলতে, এই 12টা বলতে সাধারণত ঘন্টাকে বুঝায়। আমরা যখন বলি যে এখন 1টা বাজে, 1টা দিয়ে তুমি কি বুঝো, ঘন্টা বুঝো না মিনিট বুঝো? স্বাভাবিকভাবেই তোমরা বলবে যে স্যার 1টা মানে হচ্ছে ঘন্টা, 2টা বাজে ঘন্টা, 12টা বাজে। আমাদের এখন গণিতে বাজতেছে মনে করো 12টা 24। আমি যদি তোমাকে যদি জিজ্ঞেস করি যে এখানে 12টা 24-এর মধ্যে ঘন্টা কোনটা, তোমরা বলবো যে 12টাটা হচ্ছে ঘন্টা আর 24টা তো এমনি মিনিট, এখানে লেখাই আছে 24 মিনিট। তাহলে আমরা কি পেলাম, প্রশ্নের দিকে তাকাও, এটা প্রশ্ন থেকে দেখে দেখে লিখবা, দুপুর 12টার পর ঘন্টা দুটি পুনরায় বাজবে, পুনরায় বাজবে। আমরা কি পেলাম, প্রশ্নে আমাদের আছে 12টা আছে, তার সাথে 24 মিনিট যোগ করলাম। মনে রাখবা ঘন্টার সাথে মিনিট কখনো একত্র হয়ে যায় না, একত্র হয়ে যাচ্ছে না বিদায়। এখানে দেখো এই যে 12টা 24 মিনিট, এই যে 12টা যোগ 24 মিনিট, এই 12টা আলাদা আছে, 24 মিনিট আলাদা আছে, দুইটা আলাদা আলাদা করে বসে গেছে। এটা হচ্ছে আমাদের উত্তর, উত্তর 12টা 24 মিনিট। Wash your hand before you eat, after you eat. Wash your soap and water, wash your soap and water. This is the way, this is the way. সেকেন্ড টার্মের নোটশিট সংগ্রহ করবার জন্য ক্যাম্পস মিশন স্কুল ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল মেইলিং অ্যাড্রেস দেওয়া থাকবে।